আপনাদের অর্গানাইজিং কমিটি, আপনাদের ক্লাব, সবাই সবাই দাঁড়িয়ে পড়লে কেন? রাত্রি 12:30 বাজে, বাড়ি যেতে হবে, তাই তো? বাড়ি যাচ্ছেন না আপনারা? আমি তো থ্যাংক ইউ বলে বাড়ি যাচ্ছিলাম। কে বাড়ি চলে যাচ্ছ না? আচ্ছা বাড়ি যাচ্ছে না, ও নাচের জন্য দাঁড়ালে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ভাবছিলাম বাড়ি যাচ্ছে বোধহয়, আমি সেটাই ভাবছি। আমি সবাইকে থ্যাংক ইউ বলা শুরু করলাম, তাহলে আমিও বাড়ি চলে যাব। কেউ মনে হয় তোমাকে আজকে যেতে দেবে না, যেতে দেবে? হ্যাঁ কেউ, হ্যাঁ অফকোর্স, অনেকক্ষণ ধরে। আচ্ছা আমার তরফ থেকে আমি একটু ষষ্ঠীদাকে মঞ্চে ডেকে নিতে চাইবো। ষষ্ঠীদা, আজকে আপনাদের মাঝে আমাকে নিয়ে আসার জন্য ষষ্ঠীদাকে অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে অমরদাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাদের এখানকার অডিয়েন্স সত্যি সত্যি খুব সুন্দর, খুব ভালো, এত ওয়ার্ম অডিয়েন্স আমরা খুব কম জায়গায় পাই। ইয়েস, হ্যাঁ, ওকে ওকে ওকে, ব্যাস। হ্যাঁ, এইদিকেও একবার। আর আমাদের সবার তরফকে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি জানি অনেক রাত হয়েছে, প্রায় 12:30 বাজতে চললো, তারপরেও আপনাদের এনার্জি, আপনাদের এই এনথু দেখে মন ভরে যাচ্ছে, থ্যাংক ইউ একদম। আর ওপরে ওপরে যে অডিয়েন্স আছো, তোমাদের জন্য বারবার বলছি কোনো রকম বিপদ যাতে না ঘটে। ওখানে কেউ ডান্স করো না, নেমে এসো, নেমে এসো ডান্স করো। ওকে, প্লিজ প্লিজ বি কেয়ারফুল বয়েজ। আর কি হলো গার্লস, নাচ করবে এই এর মধ্যে ঢুকে, চৌবাচ্চায় ঢুকে? ওকে চলো, অবভিয়াসলি কি সেলফি লাগবে? ও মাই গড, যেখানে মেয়েরা থেকে ক্যামেরা সেখানে চলে আসে। আর এখন তো সব ছেলেদের একটা করে DSLR হয়ে গেছে, তো ভাই হয়েছে তো কি হয়েছে, পাশের মেয়ের তো ভাই নয়। আচ্ছা এরপরে কিন্তু আরো দুটো নাচের গান আছে, হ্যাঁ, উঠে যখন পড়েছে নাচতে হবে কিন্তু। ভাইয়েরা, বন্ধুরা, দিদিরা, দাদারা, কাকিমারা, দাদুরা যে আছে, ওকে, সবাই যখন উঠে পড়েছে একটু নাচ হবে তো, একটু নাচ হবে তো। ওকে 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 ওকে, সবাই যখন জেগে আছি আর আপনাদের সঙ্গে ধরুন এই শেষ 10-15 মিনিট, একটু নাচের গানে নাচ হবে তো। দাদা বড্ড গম্ভীর কিন্তু, দাদা হাসি কোথায়? ওকে আসছেন তাহলে, কুল। রেডি ডান্সের জন্য? देखा ना है रे, सोचा ना है रे, रख दी निशाने पे जा, कदमों में तेरे निकले मेरा दिल है बस यही अरमान। देखा ना है रे, सोचा ना है रे, रख दी निशाने पे जा, कदमों में तेरे निकले मेरा दिल है बस यही अरमान। अरे हूँ खाना है रे, सोचाना है रे, रख दी निशाने पे जा, कदमों में तेरे निकले तेरा दम है बस यही अरमान। এটা কাজ করছে, চলবে। ঘর সে চলে খাকে কসম, ছোড়েঙ্গে পিছা না হম, সর পে কফন বাঁধে হুয়ে আয়া দিবানা ইয়াহাঁ। ঘর সে চলে খাকে কসম, ছোড়েঙ্গে পিছা না হম, সর পে কফন বাঁধে হুয়ে আয়া দিবানা ইয়াহাঁ। देखा ना है रे, सोचा ना है रे, रख दी निशाने पे जा, कदमों में तेरे मिले मेरा दम है बस यही अरमान। अरे देखा
অসম, আর একটু জোরে বলো ইয়ার, কেয়া বাত কেয়া বাত, ডান্স হচ্ছে তো, ফাটি হচ্ছে তো, সাবধান লেগে যেন। আচ্ছা আমি তো ঘেমে শেষ হয়ে যাচ্ছি, আপনাদের ঘাম টাম হচ্ছে? কেউ নাচছেই না, ঘাম হবে কি করে? আপনাদের হচ্ছে? আপনাদের হচ্ছে? কেউ নাচছেনই না, ঘাম হবে কি করে? একা আমি ঘামবো? বৌদি বলছেন নাকি ঘাম, আপনার ঘাম হচ্ছে? ওই যে ওনার ঘাম হচ্ছে শুধু, ঠিক আছে। ওকে এবার কি একটু কথা বলি? আচ্ছা একটা ডায়লগ শুনবো তোমার কাছ থেকে। না ইন জেনারেল আমি এটা সবাইকে বলে বোঝানোর চেষ্টা করি যে আমরা তো টেলিভিশনে প্রত্যেক দিন প্রায় 30 মিনিটের শুটিং করি, ডায়লগ একটাও মনে থাকে না। তুমি যে বড় একটা আমাদের মেয়েদেরকে উদ্দেশ্য করে একটা ডায়লগ দেবে দেখে সেটাই ফেমাস হয়ে গেছে, সিরিয়ালে লাগবে নাকি তাই তো? আমার একটা সিনেমা আছে যেটার নাম সাহেব বিবি গোলাম, কেউ দেখেছে? তাহলে ডায়লগ বলে লাভ নেই ভাই। খোঁজ কেউ দেখেছে? খোঁজ কেউ দেখেছে? সুতরাং ডায়লগ বলে লাভ নেই। আচ্ছা লেটস গেট ব্যাক টু ইচ্ছে নদী আর ফাগুন বউ। ওকে খোঁজ কিন্তু অসাধারণ সিনেমা, জাস্ট বিক্রমের অভিনয় দেখতে হবে, যদি দেখতে হয় কালকেই দেখে নাও। হইচই বলে একটি অ্যাপে আছে, যারা যারা রাখো হইচই বলে একটি অ্যাপে আছে, পারলে গিয়ে দেখো, আমি যখন নেক্সট টাইম আসবো জিজ্ঞেস করবো কেউ দেখেছে কিনা। ডান, ওকে তো এবার যাবো। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম এই যে আমরা একটা সিরিয়াল করি ফাগুন বউ বলে, সেখানে অনেক চরিত্র আছে, যেমন রদ্দুর আছে, মহুল আছে, অনুরূপ আছে, রদ্দুরের মা আছে, তাদের মধ্যে কিছু লোককে আপনারা ভালোবাসেন, কিছু লোককে ভালোবাসেন না, তাই তো? সিম্পল, তা কাকে বেশি ভালোবাসেন? অনুরূপকে? অনুরূপকে? অনুরূপকে বললেন? রদ্দুরের মাকে? রদ্দুরের মা, রদ্দুরের মা, উনি কি একটা ছুঁড়ে মারার চেষ্টা করছেন অনেকক্ষণ ধরে আমাকে? রদ্দুরের মাকে? অনুরূপকে? আমাকে এইটা পুরো, আমাকে রদ্দুরকে না নিশ্চয়ই, মহুলকে, এই ঢপটা নিশ্চয়ই আমি মেনে নিতে পারবো না। বাট তাও এই যে আপনারা সবাই দেখেন দিনের পর দিন, আমাদের প্রত্যেক দিনের সারা দিনের পরিশ্রম, আমাদের প্রত্যেক দিনের সারা দিনের চিন্তা ভাবনা, সব কিছু কিন্তু আপনাদের জন্যই হয়। তাই এই যে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে এই যে এতগুলো মানুষের এতটা ভালোবাসা পাওয়া, এইটা আমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট আমরা কিন্তু কোনোদিন বলে বোঝাতে পারি না, বলে বোঝাতে পারবোও না। শুধু এইটুকু জানবেন যে আপনারা আছেন তাই আমরা আছি, আপনারা প্রত্যেকটা মানুষ, আপনারা না থাকলে কালকের পর থেকে হয়তো আমার অস্তিত্বও থাকবে না। তাই আপনাদের জন্য আরেকবার আজকে রাতের মতো, শেষবারের মতো, একটা জোরে হাততালি, একটা জোরে হাততালি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে, প্রত্যেকজনকে, থ্যাংক ইউ। আচ্ছা রদ্দুর তুমি কিভাবে সামলাও বলো তো, এই যে মাকে সামলাচ্ছ, এই বউকে সামলাচ্ছ, এই অনুরূপের মতো একটা ভাই আছে, এই সামলাচ্ছ কি হবে? মাকে আর বউকে সামলানো ব্যাপারটা বোধহয় প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনের একটা আতঙ্ক, যে মাকে আর বউকে একসাথে সামলানোটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, সেটাই। কিন্তু তুমি ভালো করে সামলাচ্ছ, আর এখান থেকে কিন্তু আর পুরুষ বন্ধুরা সব টিপস পাচ্ছে। পুরুষ বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, হ্যাঁ, মেন্টাল সাপোর্ট দেবেন আমাকে। আচ্ছা বেশ, আজকে রাতের অনুষ্ঠান, আজকে আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে আমাদের যারা মিউজিশিয়ান বন্ধু আছেন, আমাদের আজকে রাতের যারা মিউজিশিয়ান বন্ধু, ফিউশন মিউজিশিয়ান গ্রুপ বা ফিউশন মিউজিক্যাল গ্রুপ, তাদের সবার জন্য আমার তরফ থেকে অন্তত অনেক অনেক ভালোবাসা। কারণ তারা না থাকলে স্টেজে আমাদের পক্ষে এতক্ষণ আপনাদেরকে এখানে আটকে রাখা সম্ভবই না। তাই সবার জন্য হলো হাততালি, একবার ওনাদের জন্য হাততালি হোক। সারা সন্ধ্যে যারা আপনাদের জন্য এত পরিশ্রম করেছেন, এতজন আর্টিস্ট স্টেজে এসেছেন, একটা জোরে হাততালি ওনাদের জন্য, ফিউশনের জন্য, থ্যাংক ইউ। এই বলে আজকে রাতের শেষ গানটা, আমি প্রথম থেকে নাচের গান গেয়েই চলেছি। হ্যাঁ একদম, পুরোপুরি তুমি নাচিয়ে দিয়েছো, এটা একদম বাস্তব, এক ফোঁটাও কার্পণ্য নেই। তাতেও আজকে রাতের শেষ গান, আবারও নাচের গান, সব থেকে বেশি নাচের গান, এইটাই তো আমি নাচবই, তোমাদের সবাইকেও নাচতে হবে। হ্যাঁ ওকে ওকে, আজকে রাতের শেষ গান দাদা, আর এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, কিন্তু শেষ গানে নাচতে হবে। হ্যাঁ শেষ গান, সবাইকে নাচতে হবে, খুলে খুলে দাঁড়ান দাদা, হাত ধরে খুলে দাঁড়ান। হ্যাঁ মানে আমি খালি ভাবছি আপনি কি গম্ভীর, আমার ভয় লাগে মাঝে মধ্যে। ওকে এবার যাবো পুরোপুরি নাচের গানে, বিক্রম দাঁড়া রয়েছে, একটু হাততালি নেই কেন?
আরে ইয়ার আজকে তো আমরা দেখা করবো, আবার দেখা হলো এক বছর পর, আবার দেখা হতে পারে যদি আমাকে নিউ মার্কেট ডাকে, তাই না? নিউ মার্কেট কি পরের বছর আমাকে ডাকবে? তাহলে আবার দেখা হবে, চলো। तुझे लगे ना नजरिया चुनरिया, तुझे लगे ना नजरिया तू और चुनरिया, मेरे जिंदा है मेरे दिल में गिरा है चुरिया की चुरिया, तेरे जिंदा है मेरे दिल में गिरा है चुरिया की चुरिया, तुझे लगे ना नजरिया तू और चुनरिया, तेरे जिंदा है मेरे दिल में गिरा है चुरिया की चुरिया, तेरे जिंदा है मेरे दिल में गिरा है चुरिया की चुरिया। जो भी देखे हो जाए वो दीवाना तेरा, बोले जैसा तन तेरा तू बोला मन तेरा, मुझको भी कर गया दीवाना तेरा, तुझे बाकी ने गुजरिया क्यों ना ओढ़े तू चुनरिया, तुझे बाकी ने गुजरिया तू ओढ़े चुनरिया, मेरे जिंदगी है मेरे दिल में किनारे चुरिया भी चुरिया, तेरे जिंदगी है मेरे दिल में गिरा चुरिया पे चुरिया, तुझे लगे ना नजरिया तू और चुनरिया, तिरछी निगाह है तिरछी निगाह है मेरे दिल में गिरा के चुरिया पे चुरिया, तिरछी निगाह है मेरे दिल में गिरा है चुरिया पे चुरिया, तिरछी निगाह है मेरे दिल में गिरा है चुरिया पे चुरिया, तिरछी निगाह है मेरे दिल पे गिरा है रस चुरिया पे चुरिया, तिरछी निगाह है मेरे दिल पे गिरा है रस चुरिया पे चुरिया, तिरछी निगाह है मेरे दिल पे गिरा है रस चुरिया पे चुरिया, तिरछी निगाह है मेरे दिल पे गिरा है चुरिया पे चुरिया, रे बिचुरिया। আচ্ছা আচ্ছা বিক্রম দা, এখানে একটা বাচ্চা অনেকক্ষণ ধরে হাতটা মেলে রয়েছে, একটু একটুখানি ধরো, এই যে এই যে, কোথায় 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 আসতে সবার লাগবে, সবার লাগবে, হয়েছে, দাঁড়াও দাঁড়াও, ওয়েট, ওই শুধু বাচ্চাটা বাচ্চাটা শুধু বাচ্চাটা, হ্যাঁ থ্যাংক ইউ, আসতে ব্যাস চলে এসো ডান হাতে, ব্যাস থ্যাংক ইউ সো মাচ, একটু হাত তালি হবে সবাই মিলে একসাথে, হয়েছে তো হাত পেলাম, হয়েছে তো খুশি, হ্যাঁ কি হয়েছে বাবা, এই তো ফুল টুল সব ছিঁড়ে ফেলেছিস, এখনো প্রোগ্রাম শেষ হয়নি। আচ্ছা একটা অনুরোধ এসছে আপনাদের সবার থেকে যে আমরা সবাই মিলে একটা ছবি তুলব, সেটা তো হবেই, কিন্তু তার আগে আমরা সবাই মিলে একটা ছবি তুলি। আচ্ছা তার জন্য আমাকে আমার ফোনটা দিতে হবে, তার জন্য একটু আমাদের এই সামনের দিকে লাইট গুলো কম করার কোনো অপশন আছে, সামনের লাইট একটু কম করার, আর আপনাদের ফোনে এরকম একটা বস্তু জ্বলে, দেখি কার কার ফোনে জ্বলে, কারুর ফোনে জ্বলে, কারুর ফোনে, কারুর ফোনে, কারুর ফোনে, কারুর ফোনে, কারুর ফোনে জ্বলে ফ্ল্যাশ লাইট, কারুর ফোনে জ্বলে জ্বলে, তাহলে আমি একবার একবার করে একবার ওদিকে যাবো, একবার এদিকে আর একবার এদিকে, ওকে, এ কি মাত্র চারটে ফ্ল্যাশ লাইট, এক দুই তিন চার, থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ, এক দুই, আর কারুর ফোন নেই, পেছনে সব ফোন বার করো,
হ্যাঁ আরো 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 চাই এদিকে সবাই মিলে সবার মুখে হাসি চাই হ্যাঁ আমি কিন্তু এক গাল হাসি আমি অনেক হাসি হোক এইদিকে ওকে क्या बात ओके এবারে ওদিকে কি ভাইরা লাইট কোথায় একে এ আমার কাছে আছে ওদিকে কারুর কাছে নেই কারুর কাছে নেই এই তো এখানে পুরো দিদিরা বৌদিরা কোথায় ওকে ও খুব রেগে গেছে আজকে হ্যাঁ ওই পুচকেটাকে একটু দেখতে যাওয়ার জায়গা করে দাও প্লিজ একি একি ক্যামেরা শুধু ঢুকে যাচ্ছে ওকে এই দিকে লোকজন বাদ পড়ে গেল কিন্তু এই তো থ্যাংক ইউ আচ্ছা এইবার এই কোনাটা একটা জোরে আওয়াজ হোক থ্যাংক ইউ এইবার আস্তে আস্তে ওটা ভেঙো না এখনো প্রোগ্রাম বাকি আছে ওকে এইদিকে কিছু লোক আসেনি সবাই এসেছে কেউ বাদ না 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 প্রত্যেক দিক ওকে দেখছি ওকে আমরা একটু নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির প্রত্যেকজন মেম্বারকে একটু স্টেজে অনুরোধ করব আসতে আজকে এই সন্ধ্যের রাপ আপ করার আগে যারা আজকের এই সন্ধ্যের সমস্ত দায়িত্ব নিয়েছেন প্রত্যেকটা জিনিসের দায়িত্বে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে আর একটা ছোট্ট ফটো সেশন করার জন্য এখানে আসতে বলবো সবাই সবাই দাঁড়িয়ে যাবে আর ঢেকে গেছে বিক্রম বাপরে হ্যাঁ এই তো আছি আছি আচ্ছা এবার শেষবারের মতন স্টেজটা একটু যদি ক্লিয়ার করতে পারি আমরা প্লিজ প্লিজ একটু যদি স্টেজটা ক্লিয়ার করতে পারি আপনাদের সবাইকে যাওয়ার আগে শেষবারের মতন ওকে সেলফি ফটো সেশন সব চলছে সেলফি ফটো সেশন গান আড্ডা হাত মেলানো বলো বলো আমি ওখানে ঢুকলে বাকিরাও তোমায় বলবে হাত মেলাবে কি করে ডাকো ডাকো এবার আজকে সন্ধ্যার জন্য আপনাদের কাছ থেকে বিদায় চাইবো আর আমার তরফ থেকে এইটুকু বলবো যে যেভাবে আমাকে এতগুলো বছর ধরে ভালোবেসে আসছেন প্লিজ এইভাবেই ভালোবাসবেন কারণ আপনাদের ভালোবাসাটাই আমার একমাত্র সম্বল তাই বলবো चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना रोते हंसते बस यूं गुनगुनाते रहना कभी अलविदा ना कहना 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 कभी अलविदा
আচ্ছা একটু 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 জায়গা করে দিন বিক্রমকে নামার জন্য। বনগার বুকে নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে হিন্দি বাংলা যে কোনো সিনেমা নায়ক নায়িকা দিয়ে সাকসেসফুল অর্জন করতে চেষ্টা।